তোমার শক্তির বানায় বাপে শোনের খরায় ওটা ছিল না ছিল না ছিছি ওটা জগরে অরুচি লেলা চেয়ানা 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 লে চেয়ানা আমি রাজার ভাতিজা এসেছি সদর থেকে জোয়ান বুড়া সকলে শুধু তুমি খোঁচুরে এনেছো কি আমি এনেছি প্রতিশ্রুতি আমি এনেছি টিআর জিআর সেচ প্রকল্প সার গরু আমি 6000 নলকূপে জলে নদী করে দেব মরু এই আমিন এই আমিন ওদিকে কেন কাছে এসো ওরা যা বলে সব লেখো জপো ওদের দাবি যা আছে মোটা সরু আমি 6000 নলকূপে জলে নদী করে দেব মরু মুখে মুখোশ এতে নিশ ধারা কালকে উতের বিশ হাতিজা 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 হাতিয়ে দেয় শিলিঙ্গে মেয়েটা ওর মা মরছে আজ শক্তির বানায় বাপ এসালের খরায় ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছিছি ওদের জমারে অরুচি ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছিছি ওদের জমারে অরুচি ওকে ছুঁয়ো না ছুঁয়ো না ছিছি ওদের জমারে অরুচি ভূমি অর্থাৎ অজান্তিকা ঘোষ সরকার এই ভূমিটি আমাদের প্রিয় ভূমিটি একদা এক সময়ে যখন এই স্কুলের ছাত্রী ছিলেন আমরা ছাত্র ছিলাম রক্ত কত 1985 সালে আজকের কথা নয় এই মঞ্চে রক্তকরবী নাটক যখন হয় আমার যতদূর মনে পড়ে নন্দিনীর চরিত্রে অভিনয় করেছিলেন রুমিদি এবং সজল ঘোষ সজলদা করেছিলেন বিশু পাগলের অভিনয় আমরা ছিলাম লেখদলে তো আজকে শ্রুতি নাটক যেটা সকলেই রেডিওতে শুনে থাকেন যে ধরনের নাটক অডিও নাটক অর্থাৎ অডিও ড্রামা আমরা শুধুমাত্র আমাদের কণ্ঠের সাহায্যে সেই নাটক রক্তকরবীর নির্বাচিত অংশ যেখানে বহুদিন আগে লেখদল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল নন্দিনী এবং বিশ্বকারুণ বহুকাল পরে যখন বিশ্বকারুণের সন্তান পেল সেই নন্দিনী যখন দূর থেকে ডাকতে ডাকতে তার কাছে আসে এই জায়গায় আমি রাজা এবং বিশ্বকারুণের অভিনয় করব এবং নন্দিনী চরিত্রে রুমিদি অর্থাৎ অজান্তিকা ঘোষ সরকার প্রথমে বলি সকল বর্তমান শিক্ষক মন্ডলী যারা গাজীপুর এভি হাই স্কুলে রয়েছেন পরিচালন সমিতি যারা রয়েছেন অশিক্ষক কর্মচারী ছেলেমেয়েরা সকলকে যথাক্রমে ছোট থেকে বড় আমাদের দুজনের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং অবশ্যই স্মরণ করছি তাদের সেই সব মানুষগুলো যেই সেই শিক্ষক মহাশয় যাদের শিক্ষা গ্রহণ করেছি আমরা আজ এই শুভলগ্নে যারা আজ আর আমাদের মধ্যে নেই বিদায় নিয়েছেন ইহলোকে চলে গিয়েছেন তাদের প্রতি আমাদের সেই প্রণাম তারা যেখানেই থাকুন সুখে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন আছে বলেই তো
মনে হলো
খানকে সেই খুশিটুকু দিতে আমার ভারী ইচ্ছে করে পাগল ভাই। তারপর তারপর কি বললি? এক সময় ঝিকে উঠে বর্ষা খানার মতো দৃষ্টি আমার মুখের উপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে চাইতে চাই। আমার কেমন যেন গা শিউরে উঠল, বলল, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথি তো যা আছে সব জানি, শুধু তোমাকে জানি না। জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো যেন বিশু পাগল এক দৃষ্টি তাকিয়ে চুপ করে বসে শুনল। হঠাৎ চমকিয়ে উঠে বলল, জানো তো বিশু পাগল, আমি এসবের মানে বুঝতে পারলাম না। সব কথা স্পষ্ট মানেও জানতে চাই, যেটা বুঝতে পারে না সেটাতেই ওর মন ব্যাকুল করে দেয়। আশা করি রক্ত পর্বে যে নির্বাচিত অংশ আপনাদের ভালো লেগেছে। পরবর্তী নিবেদনে আমি অবশ্যই সঞ্চালিকাকে বলবো ঘোষণার জন্য।